বেলা দিদিদের বাড়ির দিকে চলে এসছে আর হচ্ছে দিদিদের যেহেতু হ্যাচারি আছে তো প্রচুর মাছ রাখা হয়েছে বিকাল দুপুরের দিকে সব মাছ এসছে আর বিকালবেলা দিকে নমস্কার বন্ধুরা আমি নন্দিতা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আর সকাল সকালই ব্লগটা স্টার্ট করে দিলাম এখানে দেখো ঠাম্মার আমি কাটতে বসে গেছি সবজি তো ঠাম্মাও আমাকে একটু সাহায্য করে দিচ্ছে যেন সকাল সকাল অনেক কাজ থাকে তো যেহেতু মাম্মামকে বের করে স্কুলে বের করে দিয়ে তারপর সবজি কাটা রান্না করার এখানে দেখো বাবা বাজার থেকে মাছ এনে দিয়েছে আর তোমাদের দাদাভাই কেটে দিয়েছে আমাদের এখানে খুব একটা কাটা মাছ পাওয়া যায় না বাড়িতে এনেই কেটে নিতে হয় তো অত বড় মাছ আমি কাটতে পারি না সেজন্য তোমাদের দাদাভাই কেটে দিয়েছে আর আমি এখানে সবজি কেটে নিচ্ছি আর এখানে ঠাম্মা অনেকটাই সাহায্য করে দিচ্ছে যেহেতু সকাল টাইম অনেকটাই ব্যস্ততার মধ্যে কাটে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর এখানে আলু কেটে নিলাম তো নানান ধরনের সবজি আছে শাক বাজার থেকে নিয়ে আসা হয়েছিল তো শাকের দামটা জানো অনেকটাই কম তো ঠাম্মার ওরা একটু শাক খেতে ভালোবাসে তো সেই জন্যে শাকের ডাটা দিয়ে রান্না হবে আর এখানে মাছ যেহেতু আছে তো দেখা যাক মাছ দিয়ে কি রান্না হয় তো সঙ্গে থাকো দেখতে থাকো আর এখানে দেখো সবজি চারিদিকেই ছড়িয়ে গেছে যেহেতু এগুলো কাটাকুটি করার পর সব কিছু গুছিয়ে তারপর রান্নাবান্না হবে আর সব কিছুই গুছিয়ে নিয়ে এবার সবজিটা ধুয়ে আনতে যাচ্ছি অন্য রকম নানান ধরনের সবজি আছে তো সব কিছুই পরপর ধুয়ে কেটে বান্না করতে হবে একটা চাপিয়ে দিয়ে আর একটা এরকম তাড়াহুড়ো থাকে তো পুকুর থেকে ধুয়ে নিয়ে আবারও কলের জলে ধুয়ে নিতে হবে তো সেই জন্য হালকা করে ধুয়ে নিলাম দেখো এখন রেমালের পর আবার যেন সেই গরমটা আবারও ফিরে এসেছে কয়েকটা দিন একটু ঠান্ডা ছিল ঝড় বৃষ্টি হওয়ার পর প্রকৃতিটা যেন একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। তো যাই হোক এখানে দেখো আমাদের গাছের যে ছালগুলো ইউকালিপ্টাস গাছের ছালগুলো দেখো খুলে খুলে পড়ে যাচ্ছে যেহেতু গরমের সময় প্রচুর পরিমাণে গরম তো ঠান্ডা বর্ষা হওয়ার পর গাছগুলো একটু সতজ হয়ে ওঠার পর আবার গরমের জন্য এরকম অবস্থা হয়েছে আর এখান এখানে দেখো মৌরলা মাছ একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ডাটা যেহেতু আছে ডাটার সঙ্গে একটু মেটে আলু অন্য রকম দিয়ে সব রকম দিয়ে সবজি করলে না ভালো লাগে আর সঙ্গে যদি চুনো মাছ থাকে তো যাই হোক আর মুরগির বাচ্চাগুলো দেখো দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে ওদেরকে ছেড়েই রাখি সব সময় আর এখানে আমাদের যে গাছের যে ফুলটা দেখো কত সুন্দর না হয়েছে তো যাই হোক রান্নাবান্না করছি এখানে আর এই সময় আমাকে ফোন করেছিল মা তো মার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম আর এখানে দেখো সব মাছ ভাজতে তো অনেকটাই সময় লাগে তো কাজকর্মগুলো সেরে নিতে হবে ঝপাঝপ করে যেহেতু আবার বাড়ির যারা আছে আর স্কুলে যাবে তরকারি এই যে জল দিয়ে দিয়েছি এবার মৌটি মাছটা দিয়ে দেবো ওতে আর এখানে যে কাতলা মাছটা রাখা আছে দেখো বড়ো সাইজের কাতলা মাছ ছিল তো কাতলা মাছটা দিয়ে আলু দিয়ে রান্না করব তো আলু এখনও কাটা হয়ে ওঠেনি তো সকাল সকাল দিদাদের জন্য আজকে দেরি হয়ে গেছে দিদার ঠামে ওরা সব খাবে নটার মধ্যে তো জন্য রান্না করতে দেরি হয়ে গেছে বলে এর কোনো সবজি কাটা হয়নি শুধু মটি মাছ দিয়ে শাক ডাটা আলু দিয়ে তরকারি হবে জল দিয়ে দিচ্ছি তাপমাত্রা সেই তেমনই আবার চলে এসেছে সকাল থেকে গাছের পাতা নড়ছে না এতটাই মানে তীব্র গরম বলতে পারো এই গরমের মধ্যে যে পাইবে নো আছে বলে রক্ষা রান্না বান্নাটা সেরে নিয়ে তারপর তোমরা দেখতে পাবে দশ দশ পিচ মাছ তো মাছগুলো নিয়ে 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 তো হতে হতে এগুলো গুছিয়ে নিয়ে অন্যান্য কাজগুলো আছে সেগুলো সেরে নেবো তো রান্নাবান্না সারতে না সারতে এদিকে মাম্মাম চলে এসেছে স্কুল টাইম শেষ ও সাড়ে দশটার মধ্যেই বাড়িতে চলে আসে আর এমনিতেই গরম তো গরমের মধ্যে বাচ্চারা স্কুলে থাকতেও পারে না তো যাই হোক ওর ঠাম্মি গিয়ে নিয়ে এসছে আর এখানে দেখো রান্নাবান্না মোটামুটি শেষ হয়েছে আর তার মধ্যে ও চলে এসেছে ওদেরকে আবার খেতে দিতে হবে তো এখানে মিক্সচারে একটু ঘেটে নিলাম একটু পেঁয়াজ রসুনগুলো কেটে নেব যেহেতু আলুর দিয়ে মাছের ঝোল করব তো সেই জন্য এগুলো একটু ঘাটা প্রয়োজন তো যাই হোক এখানে তরকারি হয়ে গেছে কমপ্লিট ডাটা মেটে আলু আলু দিয়ে মৌটি মাছ দিয়ে ঝোল এবার ওদেরকে খেতে দেব আর এখানে আলুও কাটা হয়ে গেছে ঠাম্মা আমাকে কেটে দিয়েছে আর মাছটা ভেজে নেব যেহেতু তরকারি হয়ে গেছে তো রান্না করতে করতে এতটাই গরম লেগেছিল তা বলার নয় তো রান্না করতে করতে হাঁপিয়ে উঠেছি এতটাই সকালবেলা গরম লাগে কিন্তু সকালবেলা রান্না না করে নিলেও উপায় নেই যেহেতু দুপুরবেলা আবারও বেশি কষ্ট হয় তখন তো রোদটা পুরো চড়া থাকে তো সময় তো যাই হোক এমনভাবেই রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি আর এদিকে ওরাও এসে গেছে ওদেরকেও খেতে দিতে হবে গরমে পুরো ক্লান্ত হয়ে যাওয়ার মতো অবস্থা নিজের বাড়ির দিকে চলে এসেছি আর হচ্ছে এখন তো বর্ষাকাল বর্ষাকালে প্রচুর মাছ ছাড়া হয় পুকুরগুলোতে তো যেহেতু হ্যাঁ আছে তো প্রচুর মাছ রাখা হয়েছে বিকাল দুপুরের দিকে সব মাছ এসছে আর বিকালবেলা সব রাখা আছে তো সব কিছুই দেখাবো পুরুপ্লকটার সঙ্গে থাকো আর এখন আমরা বিকালবেলার দিকে একটু রোদ পড়েছে প্রচুর গরম তো এখন বর্ষা রেবাল চলে যাওয়ার পর বর্ষা হওয়ার পর এখন আবার সেই আগের গরম ফিরে এসেছে তো যাই হোক চলো এখন যাই আর মাছগুলো কেমনভাবে রাখা হয়েছে দেখতে পাবে আর যে মাছগুলো কালকে বিক্রি হবে তো সেগুলোও রাখা আছে চলো জালের মধ্যে করে মাছগুলোকে রাখা আছে প্রচুর মাছ আর অনেকটা পুকুরের মাঝখানে জলের মধ্যে করে রাখা আছে আর কিছু কিছু ছেড়েও দেওয়া আছে সব মাছ রাখা হয়নি আবার এখানে জল দিয়ে সবসময় মেশিনের ব্যবস্থা থাকে জল দিয়ে মাছগুলোকে ঠিকঠাক যেহেতু অন্য জায়গা দিয়ে আসে তারপরে এই মেসাটিতে থাকে তারপর যারা নিয়ে যায় গ্রামে গ্রামে বিক্রি করে তারাও নিয়ে যায় যারা বাড়ির পুকুরে ছাড়া যাবেন তো বর্ষাকাল এখন পুকুরে জল ভর্তি এই সময় মাছ ছাড়ার সময় তো এগুলো সব চারাপোনা চারাপোনা যেগুলো বলে এগুলো নিদের রুই বাটা মাছ এগুলোর যে ছোটো ছোটো বাচ্চা থাকে বাচ্চা অবস্থায় থাকে তখন এগুলোকে সব পোনা মাছ বলে তো সেই পোনা মাছগুলোই সব রাখা আছে এখানে সব রকম মাছ থাকে দেখো কেমন করছে মাছগুলো কত চারাপোনা দেখো একটা জায়গার মধ্যে রাখা আছে আর বাইরে অনেকগুলো ছাড়া আছে বাইরে থাকলে বক সাপ এগুলো বেশি ধরে তো এগুলো সরাসরি বিক্রি হয়ে যাবে বলে এগুলো নেটের মধ্যে করে রাখা আছে আর মাছগুলোও খুব সুন্দর লাফালাফি করছে এগুলো তো অনেক বড় বড় জায়গায় থাকে অনেক হ্যাচারির মধ্যে তারা অনেক মেশিনের সাহায্য এই ডিমগুলো ফুটিয়ে বাচ্চা হয় তো যাই হোক এখন আপাতত আছে এগুলোকে কাল সকালে আবার গ্রামের দিকে সবাই নিয়ে যাবে যারা পুকুর আছে পুকুরে ছেড়ে দেবে এমনভাবেই চলবে কিন্তু এদেরকে ছেড়ে দিলে অনেকটাই ক্ষতি বেশি অংশ মাছই সাপ ধরে নিয়ে যায় বা বকে তুলে নিয়ে যায় মাছরাঙা আছে নানান এর হাত থেকে বাঁচাতেই একমাত্র নেটের রাস্তাই ঠিক আছে তবে অনেক সময় এগুলোকে চৌকি দিতে হয় দিদি তো বাড়ি থেকে বেরোতেই পারে না এগুলোকে সব সময় দেখে রাখতে হয় যেহেতু অনেক দামি মাছ এগুলো আর অনেক দামেই বিক্রি হবে যেহেতু আর বিকালবেলার পরিবেশটা দেখো চারিদিকে কেমন শুনশান কোনো গাছের পাতা নড়ছে না মানে চারিদিকে এমনই গরমের যেন একটা তাবদাহ চলছে বিকাল হলেও এখন পাঁচটা বাজে কিন্তু এই সময়ে এমনই আকাশের দিকে আকাশের দিকে তাকে থমথমে ভাব গাছের পাতাগুলো নড়ছে না এমনই ভাব হয়ে আছে এখানে সব বড়ো বড়ো হাড়ি আছে আর আসার সময় যে তোমরা দেখলে যে বড় বড়ো নেটালগুলো রাখা আছে এগুলো দিয়ে অনেকজন মিলে মাছ ধরা হয় আমরা যারা আগের ভিডিও দেখেছ তো মাছ ধরে তারপর সেই মাছগুলো ওজন করে বিক্রি করা হয় তো এখন আপাতত এখানে আছে আর এখান থেকেই সব এই শুধুমাত্র একটা পুকুরে নয় নানান ধরনের এখানে তিন চারটে পুকুর আছে তো সব পুকুরেই রাখা আছে মাছ দিদিদের বাড়িতে পুকুরের মাছের সাথে সাথেই দেখো ওদের কত সবজি বাগান আগেও যারা দেখেছো তারা যেন প্রচুর পরিমাণে সবজি হয় ওদের ওই বাড়িতে যেহেতু নতুন মাটি তোলা আর এখানে দেখো ওল গাছগুলো লাগানো হয়েছে ওল গাছের মধ্যে অনেক সবজিও দানা দেওয়া ছিল কিন্তু রেমাল ঝড়ের পর যে প্রচুর পরিমাণে বর্ষা হলো সেই বর্ষার জন্য সবজির যে দানাগুলো সেগুলো নষ্ট হয়ে গেছে এই খড়ের মধ্যে আর এখানে যে লাল শাকগুলো আছে এগুলোও দেখো অনেক ধরনের শাক রাখা এখানে পুঁই শাক রাখা ছিল তবে প্রচুর পরিমাণে বর্ষা হওয়ার জন্য গাছগুলো সুন্দর হতে পারেনি দিদিদের এই মাটিতে না খুব সুন্দর সবজি হয় তো যাই হোক দিদি বিকালবেলা আমরা এখানে দাঁড়িয়ে আছি দিদি বললো যে এখানটা পরিষ্কার করবে কিন্তু পরিষ্কার করার সময় দেখলাম ভূমি আমলা গাছ হয়েছে তো ভূমি আমলা গাছ খুব উপকারী একটা গাছ তাই ভাবলাম যে তুলে নিয়ে যাই তো দিদিও তুলছিলো আমরাও তোলার চিন্তা ভাবনা নিলাম যে তুলে নিই বিকালবেলার দিকটা আর এই গাছগুলো খুব উপকারিত আর ছোটো ছোটো বেগুন গাছও হয়েছে বন্ধুরা দিদিদের বাগানের মধ্যে দেখো এই যে ছোটো ছোটো পাতা এই গাছগুলো হয়েছে এই গাছগুলো একটু ঘুমিয়ামলা গাছ বলে তো এই গাছগুলো তুলে দিচ্ছি তো এই গাছের পাতা বেটে বা শুকনো করে বড়ি করে রাখলেও অনেক কাজে লাগে গ্যাসের রুগীদের পক্ষে বিশাল উপকার তো সব সময় প্রায় গ্যাস হয় সবার বাড়িতে তো সেই জন্য এইগুলো বড়ি করে রাখলে না অনেক উপকার তো নিয়ে যাই দিদি এগুলো সব এমনিতে বাগান পরিষ্কার করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে